নামের মতোই তার সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত নেই। চরম নিন্দুকরাও তা স্বীকার করেন। গল্প, সিনেমা ও চরিত্রাভিনয়ে পরিমণির চৌকস পরিবর্তন চোখে পড়ার মতো। চলচ্চিত্রে তার সফল পদচারণা, তিনি উপহার দিয়েছেন স্বপ্ন জালের মতো বেশ কয়েকটি দর্শকপ্রিয় ছবি। বর্তমান করোনা সংকটেও কাজ করছেন সমান্তালে আরও বেশ কিছু সিনেমাতে, তবে এবার তার হাতে ধরা দিয়েছে নতুন সাফল্য। বাংলাদেশের একমাত্র অভিনেত্রী হিসেবে যুক্তরাষ্ট্রের বিজনেস ম্যাগাজিন ফোর্বসের এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরিমণি। সোমবার প্রকাশিত ওই তালিকায় পরিমণি সম্পর্কে লেখা হয়, ফেসবুকে প্রায় 1 কোটি ফলোয়ার আছে পরিমণির। তার আসল নাম শামসুন্নার স্মৃতি, আমার প্রেম আমার প্রিয়। সিনেমাতে অভিনয়ের জন্য 2019 সালের তিনি CJFB পারফরমেন্স অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী পুরস্কার জিতেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর একটি চলচ্চিত্র সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করছেন এই অভিনেত্রী। এ খবরের প্রতিক্রিয়ায় অভিনেত্রী পরিমণি সাংবাদিকদের বলেন, এটি আমার জন্য অনেক আনন্দের এবং ভালো লাগার একটি ঘটনা। কি বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমার নাম তালিকায় রাখার জন্য ধন্যবাদ। আগামী 11 ডিসেম্বর মুক্তি পাবে পরিমণি অভিনীত নতুন ছবি বিশ্বসুন্দরী। এতে পরি বিপরীতে আছেন সিয়াম। ছবিটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। 2015 সালে রানা প্লাজা সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী, আরও ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী এবং অ্যাকশন ধর্মী রক্ত। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।